দর্শক আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কাশপুর এলাকায় যে কাশপুর এই কাশপুর পুলিশ ফাঁড়ি থেকে গঙ্গাপুর প্রায় তিন কিলোমিটার রাস্তা এই তিন কিলোমিটার রাস্তায় একেবারে নাজেহাল অবস্থা দীর্ঘ সাত থেকে আটটি বছর এই রাস্তায় যে অবস্থা আছে সামান্য বৃষ্টি হলে রাস্তাটা কিন্তু তলিয়ে যায় আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই রাস্তা কিন্তু আসলে সামান্য বৃষ্টি হলে মানুষ কিন্তু চলাচলের যে একটা অযোগ্য পরিবেশ বা অযোগ্য হয়ে কিন্তু আসলে মানুষ চলাচল করতে পারে না এই রাস্তাটি কিন্তু এই বৃষ্টি বৃষ্টি হলে একেবারে কমর পানি হয়ে যায় মানুষের চলাচল একেবারে নাজেহাল অবস্থা আসলে পরিণত হয় আমরা চেষ্টা কর চেষ্টা করব এখানকার যে আসলে ভুক্তভোগী মানুষ আছে ভুক্তভোগী মানুষ আছে মানুষদের সাথে কথা বলবো যে এখানকার এই রুট দিয়ে যারা আসলে গাড়ি চলাচল করে জীবিকা নির্বাহ করে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনি তো এই রাস্তায় গাড়ি চালান আসলে চালে চালিয়ে গেলে কী কী অনেক সমস্যা হয় ব্যাংক টেরিং ব্যাংক অনেক ঝামেলা হয় গাড়ি বাংশুর হয় কারণ কি রাস্তাঘাট বাংায় ইডি ইটমিট আছে জাহিকায় দর্শক যেমনটি আমাকে আসলে একজন যে খানকার যে অটো জানিয়েছেন আসলে এই রাস্তা দিয়া যখন গাড়ি চলাচল করে তো তাদের আসলে গাড়ি ভেঙে যায় গাড়ি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু দুঃখের বিষয় হলো এই এলাকার যে বর্ত বর্তমান চেয়ারম্যান ছিল মুশারফ হোসেন মুশারফ হোসেন কিন্তু ২০১৬ হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সালের এই আগস্ট মাস পর্যন্ত কিন্তু আসলে সে দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করছে কিন্তু দায়িত্ব পালন করার পরও কিন্তু তার নিজ বাড়ি নিজ এলাকায় কিন্তু আসলে সে রাস্তাটি মেরামত করতে পারি নাই এমনটি আমাদেরকে আসলে জানিয়েছেন এখানকার যে ভুক্তভোগীরা আছে আমরা চেষ্টা করব আরও আরো যেই এখানকার যে লোকজন আছে চেষ্টা করব এখানকার লোকজনের সাথে কথা বলার জন্য পানি কাদা হয়ে যায় বেশিরভাগ দেখা যায় হাঁটা চলা যায় না অনেক পানি বাদে ভিতরে এটাই বেশি সমস্যা আরেকজন এলাকার যে ভুক্তভোগী আছে তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা যেমনটি আমরা জানিয়েছেন যে এই রাস্তাটি আসলে একেবারেই নাজেহাল অবস্থা হয়ে পড়ে আমরা চেষ্টা করব আরও কয়েকজনের সাথে কথা বলে বলার জন্য ভাই আপনি কি এলাকার আসলে এই রাস্তা দিয়ে চলাচল করতে কি কী সমস্যা আপনাদের করতে হয় সমস্ত পানি জমে থাকে আর রাস্তা ঢালাই করা নাই কাঁচা রাস্তা তো এই কি অবস্থা যা যানজট চলাচল করতে পারে পাবলিক এটা তো বুঝতেই পারেন আপনারা কি এলাকার বলেন নাই যে রাস্তাটা কমপ্লিট করে দেওয়ার জন্য হয়তো আমার হয়তো চলাফেরা নাই যার কারণে আমার হয়তো বলা হয় নাই সরাসরি কিন্তু অনেকে বলা হয়েছে অনেকে বলছে আমি ছাড়াও তো এইটুকুই আমি জানি যেমনটি আমাকে আসলে জানিয়েছেন এখানকার যে বক্তব্য মানুষ আছে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষরা কিন্তু এই গঙ্গাপুর রোডের যে অবস্থা গঙ্গাপুর রোডের কাশপুর থেকে গঙ্গাপুর বাজারে যে রাস্তাটি আছে তিন কিলোমিটার রাস্তা এই তিন কিলোমিটার রাস্তা কিন্তু আসলে একেবারে নাজেহাল অবস্থা মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কিন্তু বর্তমান যে চেয়ারম্যান ছিলেন মুশারফ হোসেন কিন্তু মুশারফ হোসেন কিন্তু আসলে এই কাজটি উনি সম্পন্ন করতে করে নাই এই ছিল আমার কাছে মনিরুল আলম গ্লোবাল টেলিভিশন কাসপুর নারায়ণগঞ্জ